আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতু। বিজ্ঞানের কখনো শুনছেন যে কেউ বিবর্তনে বিশ্বাস করে না বইলা তার মানে বিজ্ঞানীরা মুরতাদ খেতাব দিয়ে তার 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 পাল্লা ফালানো ওয়াজিব ঘোষণা করছে? কোন এক বিজ্ঞানী হুজুর সে বলতেছে যে অমুকে বিবর্তন তত্ত্ব বিশ্বাস করে না, সে মুরতাদ হয়ে গেছে, এর এখন মানে এর হত্যা করা এখন ওয়াজিব হয়ে গেছে, এরকম কথা কখনো শুনছেন নাই? এখন বিজ্ঞান তো আর কোনো সৃষ্টি অর্থাৎ তৈরি না। আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটা একটু আগে উত্তর দিয়ে নেন, কখনো শুনছেন কোন বিজ্ঞানী এরকম বলছে যে অমুক বিজ্ঞানী বিবর্তন তত্ত্বে বিশ্বাস করে না, সে মুরতাদ হয়ে গেছে, ওরে এখন পাল্লা ফালানো ওয়াজিব হয়ে গেছে, চলো আমরা সবাই মিললাম আমরা হেফাজতে বিজ্ঞান একটা সংগঠন কইরা ওরে আর পাল্লা ফালাই দিব, হ্যাঁ মিছিল করবো, ওর বিরুদ্ধে মিছিল করবো, ওর ফাঁসি চাই, ও বিবর্তনে কেন বিশ্বাস করলো না, এরকম কোনো কখনো কথা কোনো খবরে টবরে করেছেন আপনি পর্যন্ত? বিজ্ঞান ওটা কিভাবে বলবে এখন বিজ্ঞানী ধরেন আপনাকে 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 যেটা জিজ্ঞেস করছি কিভাবে বলবে কিভাবে বলবে না সেটা আপনাকে জিজ্ঞেস করিনি, আপনাকে জিজ্ঞেস করেছি বিজ্ঞানের জগতে এরকম কোন জোর জবরদস্তি আছে নাকি যে আপনাকে মানে বিশ্বাস করতেই হবে, মানে বিজ্ঞান কি বিশ্বাসের উপর নির্ভর করে কিনা সেটা জিজ্ঞেস করেছি। না তা ঠিক আছে, কিন্তু আপনার ধর্মটা আপনার ধর্মটা আপনার ধর্মগ্রন্থে যেটা লেখা আছে সেটা মানে ইসলামের মূল বিষয়টাই হচ্ছে কি ইমান, ইমান মানে হচ্ছে কি আপনার আপনার নবী মোহাম্মদ আপনাকে যা বলছে আল্লাহ পাক সত্য, কোরআন সত্য, পরকাল সত্য, জিব্রাইল সত্য, ফেরেশতা সত্য, আখিরাত সত্য, হাশরের ময়দান সত্য, জিন সত্য, তারপর হচ্ছে কি মালাকুল মওত সত্য, এই যে যে জিনিসগুলোর কোনো প্রমাণ নাই আমাদের কাছে, কিন্তু আপনার নবী মোহাম্মদ যেহেতু এই কথাগুলো বলছে সেহেতু এগুলা আপনার অক্ষরে অক্ষরে বিশ্বাস করতে হবে নাকি ভাই? বিশ্বাস করতে হবে নাকি করতে হবে না? অবশ্যই করতে হবে আপনি। এগুলা কি কোনো আপনার যাচাই করার কোনো পদ্ধতি আছে যেগুলো আসলে নবী মোহাম্মদ সত্য বলছে নাকি মিথ্যা বলছে? এগুলো তো অবশ্যই যাচাই কি তো আল্লাহ তাআলা কোরআনে বলছে তো ওগুলো তো আছে কোরআনে। আপনাকে যেটা জিজ্ঞেস করছি যে যাচাই করার কোনো পদ্ধতি আছে নাকি যে আমরা যাচাই করে দেখবো যে ফেরেশতা জিব্রাইল গুলা কি আদু আছে নাকি নাই, এটা কি যাচাই করার কোনো পদ্ধতি আছে? যেমন বিজ্ঞানের জগতে, বিজ্ঞানের জগতে যেমন পানির অণুকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায়, এটা আপনি বাসাতেও পরীক্ষা করে দেখতে পারেন, পরীক্ষার পদ্ধতি আছে, কয়েকটা টেস্ট টিউব কিনে আপনি বাসাতেই সেই এক্সপেরিমেন্টটা করে দেখতে পারেন, এবং আমি নিশ্চিত যে আপনি পানির অণুকে ভাঙলে হাইড্রোজেন অক্সিজেন পাইবেন, আর কোনো গ্যাস পাইবেন না, কার্বন ডাইঅক্সাইড পাবেন না এখান থেকে, ঠিক আছে, পানির অণুকে ভাঙলে এই দুটা এই দুটা গ্যাসই পাওয়া যাবে। এখন এই জিনিসটা তো আপনি বাসায় বসে যাচাই করে দেখতে পারতেছেন, যাচাই করা যাচাই করে দেখা, এটা আপনি যাচাই করে দেখতে পারতেছেন, কিন্তু কোরআনের ভিতরে যে জিনিসগুলো বলা আছে যে আল্লাহ পাক এটা করছে, আল্লাহ পাক পাঠ দিছে, আল্লাহ পাক এটা করছে সেটা করছে, হ্যান করছে তেন করছে, এইগুলা কি আপনি কোনো একটা জিনিস কি যাচাই করে দেখা আপনার পক্ষে সম্ভব? আচ্ছা ধরেন শুনুন, আপনি যে বলছেন মানে পানিকে ভাঙতে, তাহলে সর্বপ্রথম পানি কোথা থেকে আসছে? যেটা জিজ্ঞেস করছি যে আপনার কোরআনে যেগুলো বলা আছে সেগুলো কি একটাও যাচাই করে দেখা সম্ভব, এই যে এই জিনিসগুলো যে জিনিসগুলো হচ্ছে গিয়ে আল্লাহ আছে, ফেরেশতা আছে, তারপরে সাত আসমান আছে, আরো আল্লাহর আরশ আছে, তারপরে সিদ্রাতুল মুনতাহা আছে, তারপরে হচ্ছে গিয়ে জান্নাত জাহান্নাম আছে, এগুলো একটাও কি যাচাই করে দেখা সম্ভব? আচ্ছা ধরেন একজন সৃষ্টিকর্তা আছে, এটা এটা কি আপনি বিশ্বাস করেন? আপনাকে যেটা জিজ্ঞেস করছি আপনি তো সেটার উত্তর দিচ্ছেন না ভাই, তাহলে আপনার সাথে আমি কিভাবে কথা বলবো? না না আমি ওইটাই বলতেছি যে আল্লাহ তাআলা যে আছে ওটা কি আপনার কাছে, আপনাকে যেটা জিজ্ঞেস করছি আপনি তো সেটার উত্তর দিচ্ছেন না ভাই, তাহলে আপনি আমি আমি সেটার উত্তর সেটার উত্তর আপনি কাছে, আপনি তো আরেকটা পাল্টা প্রশ্ন করছেন, আপনি তো উত্তর দিচ্ছেন না, আপনাকে উত্তর দিতে গেলে আমি আপনি মানে চিপা দিয়ে মানে মনে করতেছেন যে খুব চালাকি করে আমি এমন ভাবে কথা বলবো যেন আমার উত্তর দেওয়া না লাগে, খুব চালাকি আমি করবো, না না আমি উত্তরটা আপনি আমি আপনাকে খুব পাকনামি খুব চালাকি আমি করবো, আমি উত্তরটা দিব না, কিন্তু আমি ঘুরে ঘিরে আমার কথা অন্যদিকে নিয়ে যাবো। আপনাকে জিজ্ঞেস করেছি, আপনি যদি আপনি যদি আমার কথার উত্তর না দেন তাহলে তো ভাই আপনাকে বিদায় জানাবো, তাহলে তো আপনার সাথে কথা চালানো যাবে না, আপনাকে সুযোগ দিচ্ছি কথা বলার, তার মানে এটা না যে আপনাকে আমার কথা আপনার সাথে আমার কথা বলতেই হবে, তা তো না, আপনাকে আমি ইচ্ছা করলে এই মুহূর্তে বের করে দিতে পারি। আপনাকে যেটা জিজ্ঞেস করছি আপনি, আচ্ছা আমি আপনি যদি মাঝখানে আরেকবার কথা বলেন, আরেকবার মাঝখানে যদি কথা বলেন তাহলে বের করে দিবেন, ঠিক আছে? আপনাকে যেটা জিজ্ঞেস করছি যে আপনার কোরআনে যে জিনিসগুলো বলা আছে সেই জিনিসগুলো কি একটা যাচাই করে দেখা সম্ভব নাকি সম্ভব না? কিছু কিছু আছে ধরেন যাচাই করতে পারবো না এখন, ধরেন আল্লাহ তাআলা আছে, আমি যেটা জিনিস যে কয়টা জিনিসের কথা বলেছি যে আল্লাহ, পরকাল, ফেরেশতা, তাকদীর, তারপরে সিদ্রাতুল মুনতাহা, তারপরে হচ্ছে গিয়ে আল্লাহর আরশ, এই জিনিসগুলো কি যাচাই করে দেখা সম্ভব নাকি সম্ভব না? এগুলা তো হচ্ছে ধরেন এখন আমি যাচাই করতে পারবো না, যাচাই করে দেখ আপনি যাচাই করতে পারবেন কি পারবেন না এটা জিজ্ঞেস করিনি, যাচাই করে দেখা আদৌ কারো পক্ষে সম্ভব নাকি সম্ভব না? বেঁচে থাকা অবস্থায় অবশ্যই কারো পক্ষে সম্ভব না। আচ্ছা মরে যাওয়া অবস্থায় করা সম্ভব, আপনি কি মরে গিয়ে পরীক্ষা করে দেখছেন একবারও? না না বলছি যে মানে বেঁচে থাকা অবস্থায় এগুলো মরে গিয়ে পরীক্ষা করে দেখে আপনাকে জানাইছে যে হ্যাঁ ভাই আমি মরে গিয়ে পরীক্ষা করে দেখছি, হ্যাঁ রাসেল ভাই, হ্যালো রাসেল ভাই, আমি ভাই পরকাল থেকে বলছি, আমি এই যে ফোন করলাম আপনাকে, হ্যাঁ ভাই পরকাল থেকে বলছি, হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিকই আমি কবরে ঢুকলাম, এর মধ্যে
মুনকার নাকির ফেরেশতা আইলো, হ্যাঁ, তারপরে ফেরেশতা আয়া মানে জিগাইলো তোমার রবকে, এইভাবে কি আপনাকে আপনি কোনো মানে ইয়া পাইছেন এই পর্যন্ত, যে প্রমাণ প্রমাণ পাইছেন বা যাচাই করে দেখার মতো কোনো এভিডেন্স আছে যে এই যে আল্লাহ ফেরেশ কবরের ভিতরে আবার ফেরেশতা ফেরেশতা আইসা আবার জিজ্ঞেস টিজ্ঞেস করে, এরকম কোনো প্রমাণ আপনার কাছে আছে যে পরকালে গিয়ে বা মরার পরে গিয়ে কেউ আপনাকে কি জানাইছে এরকম যে হ্যাঁ আমি যাচাই করে দেখছি মরার পর যাচাই করে দেখছি, এরকম কোনো প্রমাণ অন্তত আছে? মরার পরে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যখন মিরাজে নিয়েছিল তখন উনি দেখে দেখে যাচ্ছিল, এটা তো ভাই দাবি দাওয়া, এগুলো তো এটা মিরাজে নিয়েছিল এটা তো কোনো প্রমাণ নাই তো, মিরাজে সে যে গেছিল ঘোড়ার উপরে চইরা, যে সে মানে উড়ন্ত ঘোড়ার উপরে চইরা সে আসমানে উড়ে গেছিল, এটার কোনো প্রমাণ আছে? এরকম তো অনেক গল্প গুজব আছে হিন্দুদের ধর্মগ্রন্থে, এরকম অনেক গল্প গুজব আছে, ওদের ধর্মগ্রন্থে আছে হনুমানে এটা করছিল, হনুমানে সেটা করছিল, রাজা রাম এটা করছিল, কৃষ্ণ অমুকটা করছিল, তারপরে সব ধর্মগ্রন্থে তো এই সমস্ত উদ্ভট কাণ্ড কাহিনী বলা টলা আছে, তাই না? কিন্তু সেগুলোর তো প্রমাণ ছাড়া তো আমরা মানতে পারছি না। কথাটা কি আপনি বুঝতে পারতেছেন যে আমরা একটা, আপনি যে বললেন যে এই আপনি যে বললেন আমাকে নবীর কথা আপনারা মানেন না, তাহলে ডারউইনের কথা, ডারউইনও তো লেখা গেছে আমাকে নবীও লেখা গেছে, তাহলে আমাকে নবীর কথা আপনারা মানতেছেন না, ডারউইনের কথা আপনারা মানতেছেন, ডারউইনের কথা মানতেছি বা বিজ্ঞানীদের কথা মানতেছি, কারণ আমরা সেই জিনিসগুলো যাচাই করে দেখতে পারতেছি যে হ্যাঁ সেই বিজ্ঞানীরা যে কথাগুলো বলতেছে সেই কথাগুলোর ভিতরে যৌক্তিকতা আছে, সত্যতা আছে, পরীক্ষা নিরীক্ষা করে আমরা প্রমাণ করে দেখতে পারতেছি, যাচাই করে দেখতে পারতেছি। যখন আমরা যাচাই করে দেখতে পারবো তখন তো আমাদের মানতেই হবে সেটা। আর নবীর কথা বা ধরেন হনুমানের কথা বা পকপক দেবতার কথা বা চংচং দেবতার কথা, এইগুলোর তো কোনো প্রমাণ নাই তো, এগুলো শুধু বিশ্বাস করতে হবে। আপনি মুসলমান ঘরে জন্মাইলে আপনার মুসলমান ধর্ম বিশ্বাস করতে হবে, হিন্দুর ঘরে জন্মাইলে হনুমান আর রাবণের কথা, রামের কথা বিশ্বাস করতে হবে, আবার মানে বৌদ্ধ ধর্মে জন্মাইলে আপনার বিশ্বাস করতে হবে গৌতম বুদ্ধ অনেক উদ্যোক্তা করতে পারতো, আবার যদি আপনি ইহুদের ঘরে জন্মান তাহলে আরেক বিশ্বাস করতে হবে, যেই ধর্মের পরিবারে জন্মাইছেন সেই ধর্মের পরিবারের লোকজন আপনাকে কিছু অন্ধবিশ্বাস দিয়ে দিবে যেগুলো অন্ধবিশ্বাস করতে হবে। তাহলে আপনি কি এখন বুঝতে পারছেন যে নবী মোহাম্মদ আপনার বা আপনার যে কোরআনে কি আছে, ভংচং কি আছে, এগুলো আমরা কেন না মেনে আমরা কেন বিজ্ঞানীদের কথা মানতেছি, এটা কি আপনার মাথায় ঢুকছে ভাই? কেন কেন আমরা মানতেছি না যে বিভিন্ন ধর্মগ্রন্থে কি কি বলা আছে সেগুলো মানতেছি না, কিন্তু এই যে ডারউইন যখন বলতেছে বা নিউটন যখন বলতেছে বা আইনস্টাইন যখন বলতেছে তখন আমরা সেগুলো মানতেছি, কেন মানতেছি ভাই? কারণ আপনারা নাকি সবকিছুই যে পরীক্ষা দ্বারা যেগুলো আছে ওগুলোই বিশ্বাস করেন। না না, আমরা যাচাই করে দেখতে পারি, ওগুলা যাচাই তো করে দেখতে হবে, তাই না? একটা জিনিস একদিন দাবি করলেই তো আমরা মেনে নিতে পারি না। আমি যদি বলি আপনাকে যে ভাই গত জন্মে আপনি আমার থেকে 5 লক্ষ টাকা ধার নিছিলেন এখন ফেরত দেন, তাহলে এটা যাচাই করা যাবো না, হ্যাঁ আপনার বিশ্বাস করা লাগবে। আমি যদি বলি ভাই বিশ্বাস করা লাগবে ভাই, হ্যাঁ এগুলো যাচাই যাচাই করা যাবো না, প্রমাণ প্রমাণ চাউন দেবো না, কোনো দলিল টলিল চাউন দেবো না ভাই, হ্যাঁ আমি যেটা করছি ভাই এটাই ভাই বিশ্বাস করা লাগবে, দেন টাকা দেন ভাই ফেরত দেন টাকা, আগের জন্য তো টাকা তো ঠিকই লইলেন, টাকা নিয়ে তো ঠিকই ফুর্তি করলেন, এখন টাকা ফেরত দেন। আর আমি যদি আপনাকে বলি এই কথা তাহলে কি আপনি আমাকে টাকা ফেরত দিবেন, আপনার 10 লক্ষ টাকা ফেরত দিবেন আমাকে? না তাহলে কি আপনি কি আমার কাছে প্রমাণ দলিল প্রমাণ চাইবেন না, যে কই ভাই আমার কোন দলিল দেখান, কোথায় আমি আগের জন্মে কবে টাকা লইছি সেটা প্রমাণ দেন আমাকে, এটা তো বলবেন নাকি? রাসেল আপনাকে কি জিজ্ঞেস করছি আপনি উত্তর দিচ্ছেন না? হ্যাঁ অবশ্যই জিজ্ঞেস করবো যে দলিল, আপনি টাকা, হ্যাঁ সাক্ষী চাইবেন, দলিল চাইবেন, প্রমাণ চাইবেন, কিছু না কিছু তো চাইবেন, কি আছে আপনার কাছে দলিল প্রমাণ, প্রমাণ তো চাইবেন একটা কিছু নাকি? আপনি টাকা দিবেন না, কিন্তু যদি প্রমাণ যদি আমি একদম মানে ভিডিও টিডিও সহ ভিডিও এভিডেন্স, আপনি টাকা নিতেছেন আপনার চেহারা দেখা যাচ্ছে আপনার গলার স্বর শোনা যাচ্ছে, এরকম যদি আমি ভিডিও এভিডেন্স এভিডেন্স সব আইনা দেখাইতে পারি তখন তো বিশ্বাস করতেই হবে। এটা এটা যদি সম্ভব না, আগের জন্মে যদিও টাকা এভাবে দেওয়া দেওয়া সম্ভব না, কিন্তু তারপরেও কেউ যদি দাবি করে এবং সে যদি একদম প্রমাণ এনে দেখায় তাহলে তো আমরা মানবই, তাই না? এটা তো প্রমাণের উপর নির্ভর করে সমস্ত কিছু নাকি? তাহলে ভাই আপনি, তাহলে ভাই প্রমাণটা তো জরুরি নাকি, যুক্তি তত্ত্ব প্রমাণ এই জিনিসটা তো জরুরি নাকি, নাকি অন্ধবিশ্বাস করা ভালো? যুক্তি তত্ত্ব অবশ্যই প্রয়োজন রয়েছে, আবার কিছু জিনিস তা ধরেন ও বিশ্বাস করতে হয়। তাহলে আপনি আমাকে বিশ্বাস করে টাকাটা ফেরত দিচ্ছেন না কেন? আপনি আমার, আমি আপনাকে আগের জন্মে 10 লক্ষ টাকা ধার দিছিলাম ভাই, এন্ড ভাই এই জিনিসটা আপনি বিশ্বাস করে আমার টাকাটা ফেরত দিবেন কবে সেটা বলেন? আগের জন্ম তো ছিল না, এখন বলেন পরের জন্ম, তাহলে মিস করে বলেন তো আপনি বিশ্বাস করতে হবে আগের জন্ম ছিল, এটা বিশ্বাস করে আমার টাকা দিয়ে দিবেন, এত কথা কিসের ভাই? আবার মানে আগের জন্ম ছিল নাকি ছিল না এটা নিয়ে আপনি আবার চিন্তা করতেছেন কেন? আপনি আমি কইছি আপনি বিশ্বাস করবেন, বিশ্বাস করে টাকা ফেরত দিয়ে দিবেন, আপনি আবার যাচাই করতে কেন যাচ্ছেন ভাই? মানে এটা নিয়ে আবার চিন্তা ভাবনা করতেছেন আগের জন্ম জিনিসটা কি, এটা আসলে সত্যি নাকি মিথ্যা, এই জিনিসটা যাচাই করতে যাচ্ছেন কেন ভাই? আপনি না বললেন একটু আগে যে আপনি কিছু কিছু জিনিস বিশ্বাস করতে হবে,
সব জায়গায় যুক্তি টুক্তি প্রমাণ এগুলো খাটবে না, তাহলে ভাই এই জায়গায় যুক্তি টুক্তি খাটায় না ভাই, হ্যাঁ এই জায়গায় দিয়ে দেবে টাকাটা। তা আপনাকে যদি কেউ এইভাবে বলে তাহলে কি আপনি তাকে সে টাকাটা দিবেন নাকি আপনি যুক্তি চাই যুক্তি দিবেন যে আগের জন্ম আবার কি, এটা আবার কি কি কথা, এগুলো আবার কি ফাও কথা কয়, এগুলো আবার পাগলের মতো কি বলে আগের জন্ম টন্ম, এগুলো বলবেন না নাকি টাকা দিয়ে দিবেন বিশ্বাস করে? এখন এটা তো বর্তমান সময়, বর্তমান সময় সে সাইডে দেখি বর্তমান সময় হোক আর কত অতীত সময় হোক, আপনাকে আপনি বলেছেন কিছু জিনিস বিশ্বাস করতে হইব, তাহলে যদি আমরা কিছু জিনিস বিশ্বাস করি তাহলে এই জিনিসটাও আমরা বিশ্বাস করি যে আপনি গত জন্মে 1 কোটি টাকা দান দিয়েছিলেন আমার কাছ থেকে, তাহলে এখন 1 কোটি টাকা ফেরত দিবেন কবে বলেন? তো আমাদের তো সবকিছু এইভাবে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই করে দেখতে হবে, না হলে আমরা কিভাবে বুঝবো যে হনুমান সত্যি নাকি মহম্মদ সত্যি, এটা আমরা বুঝবো কেমনে? হিন্দুরা কইবো যে আমাকে হনুমান অনেক মানে পং করতে পারতো, অনেক বড় হয়ে যেতে পারতো, সে সূর্যরে খায় ফেলাইতে পারতো, হনুমান হনুমান দেবতা অনেক শক্তিশালী। আবার মুসলমানরা বলবো আমাকে নবী মানে উড়ন্ত ঘোড়ায় চড়ে আকাশে গেছিল গা, হ্যাঁ কি তামসা, আমাকে নবীর এত ক্ষমতা উড়ন্ত ঘোড়ায় করে আসমানে গেছিল গা। তখন আবার মানে বুদ্ধরা আবার আরেক কথা বলবে, তারপরে ওরা আবার আরেক কথা বলবে, বিভিন্ন 4200টা ধর্ম আছে, সব ধর্মের লোকই এক এক নতুন নতুন কথা বলবে, পাগলামি সাগলামি সব কথাবার্তা বলবে, যেগুলোর কোনো যুক্তি নেই, যেগুলোর কোনো প্রমাণ নাই, এই সমস্ত পাগলামি সাগলামি দাবি দেওয়া করবে। এগুলা কি ভাই আমরা সব মেনে নিবো নাকি যাচাই করে দেখবো? আচ্ছা যাচাই করে দেখবো। এখন আরেকটা প্রশ্ন মানে তো যাচাই করে যদি দেখি, যাচাই করে যদি দেখি তাহলে যাচাই করার কোনো পদ্ধতি কি আছে ধর্মের ভিতরে, কি যাচাই করার কোনো পদ্ধতি আছে ধর্মের ভিতরে? যাচাই করার কিছু নেই, তবে তাহলে আপনি যে আমাকে এসে প্রশ্নটা করলেন যে ভাই আপনারা আমাকে কোরআনে বিশ্বাস করতেছেন না ভাই, কিন্তু ওই যে ডারউইন যে কইলো ডারউইনের লেখা তো ঠিকই বিশ্বাস করতেছেন ভাই, আপনারা তো আমাকে কোরআন বিশ্বাস করতেছেন না ভাই, আমাকে কোরআনটা মানা লইতাছেন না, কিন্তু ডারউইনের কথা তো ঠিকই ভাই মানা লইতাছেন, এটা কেন করতেছেন ভাই? এই প্রশ্নটা যে আপনি করলেন এটার যে আমি উত্তর দিলাম, কি উত্তর দিলাম সেটা এখন বলেন। আচ্ছা ভাই ডারউইন তো প্রায় 1100 বছর আগে, ওটা ওর তো একটা বিশ্বাস মানে ডারউইন ডারউইন কে আমি বলি নাই যে ডারউইনের কথাই, আমি বলেছি আসলে বিজ্ঞানীরা যখন একটা কিছু বলে, সেটা ডারউইন হোক সেটা নিউটন হোক সেটা আইনস্টাইন হোক বা স্টিফেন হকিং হোক যেই হোক, আমি বলেছি যে আমরা যারা মানে যুক্তি বুদ্ধির চর্চা করি তারা বিজ্ঞানীদের এই বক্তব্যগুলাকে কেন গুরুত্ব দেই সেই জিনিসটা কি আপনার মাথায় ঢুকছে ভাই? আমি এতক্ষণ ধরে নিলে আপনার সাথে কেন কথা বললাম, আপনার মাথায় যদি এই জিনিসটা সহজ জিনিসটা না ঢুকে এখনো, আমি দেখতে চেষ্টা করছি আপনার মাথায় এই জিনিসটা ঢুকছে কিনা, এখনো যদি আপনার মাথায় জিনিসটা না ঢুকে থাকে তাহলে তো ভাই আপনার সাথে আমি আর কথা বলবো না, আমি দেখতেছি আপনার মাথায় জিনিসটা ঢুকছে কিনা। আপনি এখন আমাকে বলেন যে কেন আমরা একটা বিজ্ঞানী যখন একটা বৈজ্ঞানিক তত্ত্ব দেয় সেই জিনিসটাকে আমরা যাচাই বাছাই করার মাধ্যমে মেনে নিচ্ছি, কিন্তু কোরআনের দাবি বা বাইবেলের দাবি বা বেদের দাবি বা ধরেন পং পং দেবতার দাবি বা গ্রিসে যে জিউস দেবতা ছিল সেটার দাবি, এই দাবিগুলা যে হাজার হাজার ধর্ম আছে এই দাবিগুলাকে আমরা মানছি না, কেন মানছি না সেটা কি আপনার মাথায় ঢুকছে নাকি ঢোকে নাই? হ্যাঁ এই জিনিসটা তো ধরেন ঢুকছে। কি ঢুকছে কি ঢুকছে সেটা আমাকে বোঝান এখন, যে আপনাদের মানে যারা যুক্তিবিদ্যা মানে চর্চা করেন তাদের একটা মত হচ্ছে যে যে কোনো জিনিস যদি মানে প্রমাণ থাকে বা এটা প্রমাণ করা যাবে তাহলে ওই জিনিসটা আপনারা মানে বিশ্বাস স্থাপন করেন, আর যে জিনিসটা প্রমাণ করা যাবে যাচাই করা যাবে না, হ্যাঁ যে জিনিসটা যাচাই করা দেখা যাবে না ওটা আপনারা আর কি বিশ্বাস করেন না কি ওইটাই, হ্যাঁ যাচাই করে দেখা যাবে না, কোনো প্রমাণ নাই কোনো যুক্তি নাই সেই জিনিসটা আমরা মানি না, তাই তো বুঝতে পারছেন? এবার হ্যাঁ আরেকটা প্রশ্ন, এই তো মাশাআল্লাহ ভাই আপনার মাথায় বিষয়টা ঢুকছে, এটার জন্য অনেক ধন্যবাদ, অনেকক্ষণ ধরে আপনাকে এই জিনিসটা বুঝাইছি কিন্তু আপনার মাথায় তো বন্ধ ঢুকতেছিল না, এখন ঢুকছে, এটার জন্য আল্লাহ পাককে অশেষ ধন্যবাদ জানাই, আল্লাহ পাক আপনার মাথায় এই বুদ্ধি ঢুক দিচ্ছে, এই জিনিসটা আপনার মাথায় ঢুকছে, এটা তো ভাই বিরাট একটা ব্যাপার, আপনার মাথায় এটা ঢোকাটা খুবই কঠিন ছিল কিন্তু ঢুকছে শেষ পর্যন্ত, আলটিমেটলি ঢুকছে, এটা তো বিরাট বিরাট ব্যাপার, বিরাট ছিল। তাহলে তাহলে ভাই এখন আপনি আমাকে বলেন, আরেকটা প্রশ্ন ছিল, এই প্রশ্নের আগে আমাকে একটু বলে নেন যে আপনি যে ইসলাম ধর্মে বিশ্বাস করেন, বিশ্বাস করেন তো নাকি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা এই যে এই ধর্মটা কি আপনি যাচাই করে দেখছেন নাকি আপনার বাপ মাই কইছে ইসলাম ধর্ম সত্য, আপনিও বুঝছেন যে হ ইসলাম ধর্ম, আমার বাপ মাই কইছে ইসলাম ধর্ম সত্য, আমি মুসলমান পরিবারে জন্মাইছি মুসলমানের পোলা ইসলামী সত্য, এটা কি আপনি যাচাই করে দেখছেন নাকি আপনার বাপ মাই আপনার বলে দিছে তুই মুসলমানের বেটা তুই মুসলমান ইসলাম ধর্মই সত্য, কোনটা ভাই যাচাই করছেন নাকি বিশ্বাস করছেন? ধর্ম তো হচ্ছে একদম ওই যে আপনি ল্যাবে এনে ওই যে পানি কাপ ল্যাবে এনে, তো আমি ল্যাবে এনে কথা তো আমি বলি নাই ভাই, যে ল্যাবে এনে আপনাকে পরীক্ষা করে দেখতে হবে, যে কোনো কিছু মানার পেছনে তো একটা যুক্তি প্রমাণ লাগে তাই না, একটা যুক্তি প্রমাণ তো লাগে, যে কোনো কিছু মানার পেছনে তো যুক্তি প্রমাণ লাগে, মনে করেন আমি বললাম যে আমি জার্মানির প্রেসিডেন্ট, জার্মানির আমি প্রেসিডেন্ট, আমি জার্মানির চ্যান্সেলর, হ্যাঁ একটা কিছু বললাম আপনি চাপাচাপি করলাম, এটারও তো একটা প্রমাণ লাগবে, এটা যে আপনার সবসময় যে ল্যাবে এনেই পরীক্ষা করতে হবে তা তো না, আমরা তো অন্য অন্য পদ্ধতিতে পরীক্ষা করে দেখতে পারি কতটা সত্য কিনা,
শুধু ল্যাবরেটরিতেই যে পরীক্ষাটা করতে হবে এমন তো কোনো কথা আমি বলিনি ভাই, যে শুধুমাত্র ল্যাবরেটরিতে আপনার পরীক্ষাটা করানো লাগবে, বলেছি? না তাহলে যে কোনো একটা প্রমাণ তো, যে কোনো একটা প্রমাণ তো দিতে হবে। আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনি যে ইসলামে বিশ্বাস করেন এটা কি আপনি অন্ধবিশ্বাস করেন? আপনার বাপ মা কইছে ইসলাম ধর্ম সত্য এই জন্য বিশ্বাস করেন, নাকি আপনি নিজে যাচাই করে দেখেছেন? এটা তো হ্যাঁ অবশ্যই যাচাই করে দেখেছি যে ইসলাম একটা। আচ্ছা যাচাই করে দেখেছেন যেহেতু আপনি বলতেছেন, সেটা আমি ধরে নিচ্ছি যে তাহলে তো আপনি নিশ্চয়ই অন্য ধর্ম গ্রন্থগুলো যেগুলো আছে সেগুলো পড়ে দেখেছেন এবং আপনার ধর্মগ্রন্থটা ভালো করে পড়ে দেখেছেন, কোরআনটাও ভালো করে পড়ে দেখেছেন, বাইবেলও ভালো করে পড়ে দেখেছেন, বেদও পড়ে দেখেছেন, ত্রিপিটকও পড়ে দেখেছেন, তোরা পড়ে দেখেছেন, এগুলো পড়ে তারপর আপনি যাচাই করে দেখেছেন যে হ্যাঁ আমাকে কোরআনটাই শ্রেষ্ঠ, নাকি ভাই? আপনি তো সব ধর্মগুলো পড়ছেন নাকি? সবগুলো ধর্মগ্রন্থ তো পড়ে নাই, তবে আচ্ছা আমার প্রধান প্রধান ধর্মগ্রন্থ গুলো তো পড়ছেন, যে প্রধান যে চার পাঁচটা ধর্ম আছে সেটা তো পড়ছেন। আর আমার বিশ্বাস তো হচ্ছে কি যে ইসলাম পড়ছেন কি পড়েন নাই, পড়ছেন কি পড়েন নাই? আর সবগুলো তো পড়িনি, কারণ আমি তো আমি বলি না, বলছি প্রধান প্রধান যে ধর্মগ্রন্থ গুলো আছে সেগুলো তো অন্তত পড়ছেন নাকি, বাইবেল তো পড়ছেন নাকি? না পড়েন নাই, তাহলে আপনি যাচাই করলেন কেমনে ভাই? মানে আপনি যদি অন্য ধর্ম গ্রন্থ গুলো না পড়েন তাহলে আপনি মানে যাচাই করে কেমনে ভাই? যাচাই জিনিসটা মানে কি ভাই? মানে মনে করেন আপনি সারা জীবন এক দোকানের দুধ কিনেন, হ্যাঁ এক কোম্পানির দুধই কিনেন সারা জীবন, আপনার বাপ দাদা চন্দ্রদৃষ্টি ওই দোকান থেকে ওই কোম্পানির দুধই কিনেন, তো ওই কোম্পানির দুধই যদি আপনি সারা জীবন খান তাহলে তার এটা যাচাই হলো না। যাচাই হবে তখন যখন আপনি পাশের দোকান থেকে আরেক কোম্পানির একটা দুধের প্যাকেট কিনবেন, ওই দোকান থেকে আরেক কোম্পানির একটা দুধের প্যাকেট কিনবেন, সেই দোকান থেকে আরেকটা কোম্পানির একটা দুধের প্যাকেট কিনবেন, এই চার পাঁচটা দুধের প্যাকেট কিনা, তারপরে আপনি সেই দুধ গুলা একটু একটু খায়া খায়া দেখবেন যে এই দুধটা কেমন লাগে দেখি, ওই দুধটা কেমন লাগে দেখি, সেই দুধটা কেমন লাগে দেখি, এইভাবে পাঁচ ছটা আপনি যখন খায়া দেখবেন তখন হলো যাচাই, এইটা যাচাই বলে। কিন্তু আপনি সারা জীবন খাইছেন একই কোম্পানির দুধ একই দোকান থেকে কিনছেন, আপনি বলতেছেন বাবা ভাই আমি তো যাচাই করছি ভাই, আমি তো খুবই যাচাই করছি ভাই, আমি তো খুবই একই কোম্পানির দুধ খাইছি আমি সারা জীবন, আমার বাপে ওই কোম্পানির দুধ খাইছে একই দোকান থেকে কিনছি, আমি তো ভাই খুবই যাচাই করে এই দুধটা খাইছি, এটা কি কোনো বুদ্ধিমানের মতো কথা বলেন আপনি? আমি আমাকে মানে যদি একটু বলার সময় আপনি যদি বাইবেল না পড়ে থাকেন তাহলে আপনি যাচাই করলেন কোন দিক দিয়ে ভাই, নিজে নিজে বসে বসে যাচাই করছেন? আচ্ছা আপনি যদি বলছিলেন না যে এক দোকানে জিজ্ঞেস করেছি, আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনি যদি বাইবেল না পড়ে থাকেন অন্য ধর্মগ্রন্থ কোনটা পড়ছেন বলেন, কোন ধর্মের ধর্মগ্রন্থটা পড়ছেন আপনারটা বাদে, আর কোন ধর্মগ্রন্থের ধর্মের ধর্মগ্রন্থটা পড়ছেন বলেন সেটা নাম। আমি তো আপনাকে উত্তরটা দিতেছি, না না এই যে আপনাকে যেটা জিজ্ঞেস করেছি শুধু সেটা তো এখন উত্তর দেন, ইসলাম ধর্ম বাদে আর কোন ধর্মগ্রন্থটা আপনি পড়ছেন সেটার উত্তর সেটা বলেন, সেটা নাম বলেন। বেদ পড়ছেন, হিন্দুদের বই বেদ পড়ছেন কিনা, ওদের পাঠ্যপুস্তক পড়ছেন? বেদ কয়টা বলেন? না ওদের পাঠ্যপুস্তক মানে স্কুলের যে পাঠ্যপুস্তক, পাঠ্যপুস্তক করলে তো হবে না, আপনার তো সেই ধর্মগ্রন্থটা পড়তে হবে। আপনি বেদ কয়টা এটা বলেন, বেদ কয়টা হিন্দুদের বেদ কয়টা ভাই, মিথ্যা কথা কেন বলেন? আপনি বলবেন যে আপনি আমি যে ভাই যাচাই টাচাই করি নি ভাই, আমার বাপ মা কইছে ভাই আমার আমি মুসলমানের কলা আমি এটা বিশ্বাস করছি ভাই, সত্য কথা বলেন, মিথ্যা কথা কেন বলতেছেন ভাই? মিথ্যা না, এখন আপনি তো কোনো যাচাই কাছে করেন নাই ভাই, তাহলে মিথ্যা কথা কেন বলতেছেন? এটা তো মিথ্যা কথা হইলো, আপনি তো অন্য কোনো ধর্মগ্রন্থ জীবনে কোনোদিন টাচও করেন নাই, তাহলে যদি আপনি অন্য কোনো ধর্মগ্রন্থ জীবনে স্পর্শ পর্যন্ত করেন নাই তাহলে আপনি যাচাই করবেন কোন দিক দিয়ে? যাচাই করলাম কোন দিক দিয়ে ওইটাই তো বলতে চাচ্ছিলাম, কিন্তু আপনি তো শুরু দিয়ে বুঝতে না, ধর্মগ্রন্থ যদি আপনি না পড়েন তাহলে তো এই জিনিসটা যাচাই করার তো আর কোনো ওয়ে নাই, তো যে আপনি অন্য ধর্মগ্রন্থগুলো না পড়লা আপনি যাচাই করে ফেলবেন অন্য ধর্মগুলো সত্য নাকি আমারটা সত্য, এটা আপনি যাচাই করার তো আর কোনো পদ্ধতি নাই, তো আপনি কি মনে করেন বাসায় বাসায় বসে আপনি ভাত খাইছেন, ভাত খাই আপনার আপনি যাচাই হয়ে গেল যে হ্যাঁ ঠিক আছে ভাত খাইলাম ভাতটা খুবই মজা লাগছে, ও তার মানে হলো অন্য ধর্মগ্রন্থগুলো মিথ্যা, আর ওইগুলো পরীক্ষা করার দরকার নেই ভাই, ভাত খাইছি ভাত খাই আমার পেট ভরছে এটাই সত্য এটাই প্রমাণ অন্য ধর্মগ্রন্থগুলো মিথ্যা হয়ে গেল, এইটা দিয়ে তো আপনি ভাত খাইছেন আপনার পেট ভরছে এটা দিয়ে তো অন্য ধর্মগ্রন্থগুলো মিথ্যা এটা প্রমাণ হয় না, অন্য ধর্মগ্রন্থগুলা সঠিক নাকি ভুল সেটা প্রমাণের একমাত্র পদ্ধতি হচ্ছে আগে ওই বইগুলো পড়ে দেখতে হবে, এছাড়া তো আর কোনো পদ্ধতি নাই। আর কোনো পদ্ধতি কি আছে অন্য ধর্মগুলা সত্য নাকি মিথ্যা এটা যাচাইয়ের আর কোনো পদ্ধতি আছে? পদ্ধতি তো একটাই, দুই ধর্মগ্রন্থগুলো পড়ে দেখতে হবে এখানে কি লেখা আছে, রাসেল আর কি কোনো পদ্ধতি আছে অন্য ধর্মগুলা সত্য নাকি মিথ্যা এটা যাচাইয়ের আর কি কোনো পদ্ধতি আছে? আপনার মুসলিম মুসলিমরা কি
এইভাবে ইবাদত করে। অন্যান্য ধর্ম ধর্মে যে লোক, আপনাকে যেটা জিজ্ঞেস করেছি, অন্য ধর্মগ্রন্থগুলো সত্য নাকি মিথ্যা, এইটা অন্য ধর্মগ্রন্থগুলো না পড়ে জানার কি আর কোনো পদ্ধতি আছে নাকি নাই? মনে করেন ইসলাম সম্পর্কে কেউ যদি জানতে চায় তাহলে কি করতে হবে? সবার প্রথমে ইসলাম সম্পর্কে জানতে হলে প্রথমে যে একজন মুসলিমের সহায়তা নিতে হবে, নিয়ে কোরআন পড়তে হবে। মুসলিমের সহায়তা নিতে হবে কেন? ইসলামকে জানতে হলে তাহলে সে কি কোরআন আছে, কোরআনে কি লেখা আছে সেই জিনিসটা পরে দেখা, কোরআনটা পরে দেখা। হ্যাঁ, তা সে কি কোরআন কি নিজে নিজে পড়তে হবে? মুসলিমকে দেখে তো ইসলাম বোঝা যাবে না। আপনি হয়তো ঘুষ খান, আপনি হয়তো সুদ খান, আপনি হয়তো মদ খান, কিন্তু আপনি কই যাচ্ছেন আপনি মুসলমান। আপনার দেখে তো আর ইসলাম তো আর বলে নাই যে আপনি সুদ খাওয়া, ঘুষ খাওয়া, তারপরে ইয়া পারা, মদ খাওয়া, এগুলো হালাল, এটা তো ইসলাম বলে নাই। আপনি দেখে ইসলাম বুঝবে কেমনে? একজন হিন্দু যদি আপনার দেখে যে আপনি মদ খাইতেছেন কিন্তু আপনি আবার মদ খাই আবার নামাজ পড়তে গেলেন, তাহলে আপনি দেখে কি সে বুঝবে যে এটা এটারই ইসলাম পায়? সে যদি মনে করে তখন যে ও মদ খায়, মদ খায় তারপর নামাজ পড়তে গেলে এটারই কয় ইসলাম, এটা কি সঠিক ইসলাম হবে? মুসলিমরা দেখে ইসলামরে বুঝবে কেমনে? মানে পাগলের মতো কথাবার্তা বলতেছেন ভাই, মানে আপনার কি জ্ঞান বুদ্ধি বা কিছুই নাই নাকি? লজিক্যাল ভাই, আমি লজিক্যাল ভাই যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ লজিক্যাল ভাই। কিন্তু লজিক্যাল ভাই আমি তো ভাই মানে ওনার মানে বুদ্ধিমত্তা দেখে আমি তো পুরো মানে হতভম্ব। লজিক্যাল ভাই আপনি কি কিছু বলবেন? হ্যাঁ সত্যি আসিফ ভাই, এই যে উনি যে কথাটা বললেন যে ইসলাম মানুষকে দেখে বিবেচনা করতে হবে, আমি ধরে নিলাম ওনার কথাই ঠিক। ইসলাম উনি ওনার বাবাকে দেখে ইসলাম পালন করছেন, ওনার বাবা কোথা কি দেখে পালন করছেন, তার বাবাকে দেখে, তার বাবা কাকে দেখে, অন্য কাউকে দেখে, এইভাবে করতে করতে সর্বপ্রথম ইসলামটা আসছে কোথা থেকে ভাই? ওই সেই কোরআন হাদিস থেকে, তাই না? এখন আপনি যেটা বললেন আসিফ ভাই, কেউ যদি কোরআন হাদিসকে অমান্য করে, মানে কোরআন হাদিসে যা নির্দেশনা দেওয়া আছে সেটা বাতিল করে নিজের মতো করে ইসলাম প্রচার করে বা পালন করে, তাহলে সেইরকম মানুষকে অনুসরণ করা কি ইসলাম পালন করা হবে? যেমন আপনি তো বললেন মদ খাওয়া, ঘুষ খাওয়া, যেটা আমাদের বাংলাদেশে মানুষ এটা অহরহ স্বাভাবিক ব্যাপার মনে করে, তো তারা তো মুসলমান, তারা তো বলে না না আমি নাস্তিক বা হিন্দু খ্রিস্টান, তাহলে তাদের অনুসরণ করা কি ইসলাম অনুসরণ করা হবে? নাকি ইসলাম অনুসরণ করতে হলে ইসলামের যে ধর্মীয় গ্রন্থ কোরআন হাদিস সেগুলো পড়তে হবে? অবশ্যই কোরআনে কি ইসলাম সম্পর্কে জানতে হলে তো সর্বপ্রথম কোরআনকে পড়তে হবে, তাই না? এটাই তো নিয়ম। কোন মুসলমান না করছে কি করছে না করছে এটা দিয়ে তো ইসলামের কিছু যায় আসে না। কোরআনে কি লেখা আছে ইসলামের কথা হচ্ছে সেটা। রাসেল আপনি কি আমার কথা কিছু বুঝতেছেন নাকি কিছু বুঝতেছেন না? ভাই আমি বলছি কোনটা, কিন্তু আপনি তো আমার কথাটাকে নিতে নন ভাই। আপনার মাথায় কি কোনো কথা ঢোকে নাকি ঢোকে না বলেন তো? আচ্ছা আপনি কোন মানে কিসে পড়েন বলেন তো? আমার মাথায় আমি বলছি যে একজন ভাই, আপনি কি স্কুলে পড়েন নাকি কলেজে পড়েন বলেন তো একটু? কলেজে। কলেজে কোন সাবজেক্টে, কোন ডিপার্টমেন্টে? আমি করতেছি বিজনেস স্টাডিজ। বিজনেস স্টাডিজ? আপনি কি মাদ্রাসা থেকে পড়ালেখা করছেন? হ্যাঁ। আপনি কি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড মানে মাদ্রাসা থেকে পড়ালেখা করে বের হয়েছেন নাকি মানে সাধারণ শিক্ষা থেকে? মাদ্রাসা থেকে বাইরে কি আর বিজনেস স্টাডিজ পড়া যাবে? হ্যাঁ সেটা বাইরে কি সেটা তো আমি জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করছি মাদ্রাসা থেকে নাকি সাধারণ শিক্ষা থেকে? সাধারণ শিক্ষা এবং মাদ্রাসা মানে পর্যন্ত ছিল। বুঝছি ভাই, মাদ্রাসা পর পর্যন্ত ছিল। বুঝছি ভাই, ভাই আপনার সাথে কথা বলার কোনো আগ্রহ বা ইচ্ছা কোনোটাই আমার নাই, বিদায় জানালাম। মানে কি ব্যাপার ভাই, মাদ্রাসার ছাত্রগুলোর মানে এত ডাল ব্রেন থাকে কেমনে ভাই? মানে কি একটা মুসিবত চিন্তা করেন। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো এরা নিজেরাই কিন্তু ওদের ওই ধর্মগ্রন্থগুলো পড়ে নাই। আমি এরপরে জিজ্ঞেস করতাম যে কোরআনটা অন্তত পড়ছেন কিনা, আমি জানি যে কোরআনও পড়ছে পড়ে নাই। মানে কেন এদের সাথে কথা বলা মানে আগানো সম্ভব না ভাই? কিভাবে কথা বলবো কি বলেন, মানে এটা বিতিকিচ্ছিরি অবস্থা।